আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম নতুন, আর এখান থেকে একটা নতুন লেয়ার তৈরি করব। নতুন লেয়ার আসলে যদি এখন ওই রকম করে নতুন লেয়ার সাধারণ নেওয়ার দরকার পড়ে না, আগে যেটা হতো যে প্রত্যেকটা কাজ করার শুরুতে একটা করে এরকম করে নিউ লেয়ারে ক্রিয়েটে যে ক্রিয়েট নিউ লেয়ার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে একটা করে নতুন লেয়ার নিতে হতো। এখন কি হয়, আমি যদি একটা শেপ দরকার হয় সে শেপটা তৈরি করতেছি, অটোমেটিক্যালি একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখে নিব যে এই ওপাসিটি ফিল ওপাসিটি এই ব্যাপারগুলো কি। আমি একটা শেপ নিয়ে নিলাম, একটা নতুন লেয়ার কিন্তু এখন ওইভাবে নেওয়ার দরকার নাই, কিন্তু তাও অপশনটা কিন্তু আমরা দেখে নিছি যে এখান থেকে নতুন একটা লেয়ার তৈরি করতে পারবো। আর একটা শেপ যখন আমি নিয়ে নিলাম, এটার ওপাসিটিটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। ওপাসিটিটা যদি জাস্ট আমি এখান থেকে কমায় দেই, ঝাপসা হয়ে যাচ্ছে একটু, কালারটা ফেড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে এটার ওপাসিটি কিভাবে কাজ করলো। আর একটা শেপ নিয়ে নিচ্ছি আমি, উপরে যেটা আছে সেটার ওপাসিটিটা আমি কমায় দিচ্ছি, এটা আসলে উপরে ছিল না, তাই না? এটা ধরে আমি উপরে তুলে দিচ্ছি। আচ্ছা, এটা উপরে আছে, এই উপরেটার আমি ওপাসিটি কমায় দিচ্ছি। এবার দেখেন এই জায়গাটা কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। দেখেন এই জায়গাটাকে সে কি করে দিছে, ট্রান্সপারেন্ট করে দিছে। তার জন্য এই ব্ল্যাক পার্টটা কিন্তু এই লেয়ারটা কি নিচে না আমার নিচে, এটা আবার দেখেন আমি যখন রেড করে দিচ্ছি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এই রেডটা আমার নিচে আছে, তাই না? কিন্তু এই যে এই উপরে যে ব্ল্যাক শেপটা ছিল এটার ট্রান্সপারেন্সি আমি কমায় দিছিলাম, এখন দেখেন ব্ল্যাকটা উপরে না, যখন কমায় দিচ্ছি তখন কিন্তু নিচেরটাকে সে শো করতেছে, এটা স্বচ্ছ হয়ে যাচ্ছে, ঠিক এই যে এই টাইপের কাগজের মতো হয়ে যাচ্ছে, নিচেরটাকে সে শো করতেছে। যখন আমি একদম জিরো করে দিব দেখেন পুরো শেপটাই নাই হয়ে যাচ্ছে। ওপাসিটিটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এটা ছিল ওভারঅল ওপাসিটি। আমি এই শেপটাকে যদি একটা স্ট্রোক দিয়ে দেই, স্ট্রোকটা অন্য কালার দেই, দেখা যাচ্ছে না স্ট্রোকটা? এখান থেকে আমি যদি ওপাসিটিটা আবার কমায় দেই, স্ট্রোকের ওপাসিটিও কমে গেল না, দুইটাই একসাথে কমে গেল। আমি যদি জাস্ট এখান থেকে ফিলের ওপাসিটিটা কমাই, ফিল ওপাসিটিটা আমি দেখাইছিলাম, এটা যদি কমাই কি হচ্ছে, স্ট্রোকটা কিন্তু এখন জলজলই করতেছে আগের মতো, কিন্তু জাস্ট ফিলের ওপাসিটিটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে। দুইটার পার্থক্য কি বোঝা যাচ্ছে, কখন কোনটা ইউজ করতে হবে? তখন যখন যেটা ইউজ করা দরকার তখন সেটাই ইউজ করব, যখন আমার ফিলের শুধু দরকার স্ট্রোকের দরকার নাই তখন আমি কি করব, জাস্ট ফিল ওপাসিটিটা ইউজ করব। আমরা চাইলে শুধুমাত্র স্ট্রোকের ওপাসিটিও কমাতে পারবো, সেটা একটু পরে দেখব। এই জিনিসটা একটু দেখে নেন, আমার মনে হচ্ছে এটাই আপনাদের কাছে একটু দেখেন সবাই, এখানে চারটা লেয়ার নিয়ে ফেলছি, তাই না? এই লেয়ারগুলো একটু অ্যারেঞ্জ করা শিখবো। অ্যারেঞ্জ মানে হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা দেখতাম না একটা শেপ আর একটা নিচে পড়ে গেলে সেটাকে কিভাবে উপরে তুলে আনা হয়। তো আমি যদি চাই কোনো একটা লেয়ারকে এখন নিচে পড়ে আছে বা উপরে আছে সেটাকে উপরে পাঠাবো অথবা নিচে পাঠাবো, সেটাও কিন্তু এখানেও সম্ভব। তো চাইলে আমি লেয়ার থেকেও ডিরেক্টলি করে ফেলতে পারি, যেমন এই লেয়ারটা কোনটা ছিল, নিচ থেকে দুই নাম্বার যে লেয়ারটা ছিল সেটাকে আমি হয়তো চাচ্ছি তার উপরে যে লেয়ারটা আছে সেটার উপরে আনতে। এটা ধরে আমি কি করতে পারি, জাস্ট সেই লেয়ারটা সিলেক্ট করে রেখে জাস্ট যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে দেখেন ঠিক উপরে যে লেয়ারটা আছে সেটার উপরে আনতে চাচ্ছি, এখন কিন্তু দেখাচ্ছে না, একটা জায়গায় আসলে দেখেন, আসলে দেখেন একটা ডাবল লাইন চলে আসে, দেখা যাচ্ছে কি? তো এই ডাবল লাইনটা যখন দেখাবে তখন আমি ছেড়ে দিব। দেখেন লালটা নিচে চলে আসছে এবং কালোটা উপরে চলে গেছে, এবং এখানেও কিন্তু সেই চেঞ্জটা চলে আসছে। আগে কি ছিল,
এরকম ছিল, মানে এই কালোটা নিচে ছিল, পরে কি হলো এই কালোটা উপরে আসছে আমি অ্যারেঞ্জ করে উপরে তুলে দেওয়ার পর। পার্থক্যটা বোঝা যাচ্ছে? আবার যদি আমি এটাকে নিচে নিতে চাই বা একদম উপরে যে কালোটা আছে এটাকে আমি সবার নিচে যদি পাঠাতে চাই, জাস্ট ধরে এনে কি করব, এই যে ডাবল লাইন যখন দেখাচ্ছে তখন ছেড়ে দিব, কি হলো সবার নিচে চলে গেল। পারা যাবে না এটা? আর একটা ওয়ে থাকে, এটা লেয়ারে পাওয়া যাবে খুব সম্ভবত, অ্যারেঞ্জ লেয়ার, অ্যারেঞ্জ, তাই না? এখানে ওই যে আগে যে চারটা অপশন ছিল সেই চারটা কিন্তু এখানেও পাওয়া যাবে, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, শর্টকাটগুলো দেয়া আছে, ব্রিং ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড। কোনটার কী কাজ আমরা জানি না, দেখাতে হবে? আপনারা একটু দেখে নেন, আমি এখান থেকে এটা দেখা দিলাম, এটাও প্র্যাকটিস করেন। আর ভিজিবিলিটির যে ব্যাপারটা বলতেছিলাম, যে কোনো একটা লেয়ারকে যদি আমি হাইড করতে চাই কী করব, এই যে চোখটা আছে প্রত্যেকটা লেয়ারের সাথে একটা করে চোখ, তাই না? সে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলে সেই লেয়ারটা হাইড হয়ে যাবে। ইলাস্ট্রেটর হাইড করতে পারতাম, তাই না? কন্ট্রোল থ্রি, আচ্ছা যেটা করব সেটা। এখন আরেকটা জিনিস দেখেন, সুন্দর একটা জিনিস, অ্যাট এ টাইম আমি হয়তো চাচ্ছি এই চারটাকে হাইড করে দিব, জাস্ট এটাতে ক্লিক করে নিচের দিকে খালি টেনে নিয়ে আসবো, সবগুলা হাইড হয়ে যাবে। আবার সবগুলাকে আমি যদি ভিজিবল করতে চাই একটাতে ক্লিক করে উপর দিকে খালি টেনে নিয়ে আসবো, টানলেই এগুলোর সাথে সাথে আবার চোখ খুলে দিবে। তখন আমি কি ইয়েস করে দিলে এটা ডিলিট হয়ে যাচ্ছে। আরো একটা ওয়েতে ডিলিট করা যেতে পারে, এটা ধরে এনে যদি আমি ট্র্যাশের মধ্যে ছেড়ে দেই সেটা ডিলিট হয়ে যাবে। আরো আছে, রেকর্ডটা চালু করে দিই, এই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিচ্ছি কিবোর্ড থেকে। হ্যাঁ, আরেকটা কপি চলে আসলো না সেম জিনিসের। এখন দেখেন এখানে দুইটা আছে, আবার আমি যদি এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে নিয়ে, দুইটা লেয়ার যদি আমি সিলেক্ট করে নিই, নিয়ে আবার যদি কন্ট্রোল জে দেই, এখন আবার এই দুইটা কপি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি এই ডুপ্লিকেটিংটা? আচ্ছা, ডুপ্লিকেটিং আরো একটা ওয়েতে করা যেতে পারে। দেখেন এই লেয়ারটা আমি ধরছি, এই লেয়ারটাকে এনে যদি আমি নিউতে ছেড়ে দিই, একটু ক্রিয়েট নিউ লেয়ার অপশন ছিল না, এখানে ছেড়ে দিলেও এটা আরেকটা ডুপ্লিকেট করে ফেলবে। অনেক সময় এটাও কাজে দেয়, তো এটা একটা ওয়ে হতে পারে ডুপ্লিকেট করার। অল্টার চেপেও করা যাবে, কেন করা যাবে না? আচ্ছা, ডুপ্লিকেটিং আরও কিছু ফর্ম আছে এখানে, সেগুলো একটু আমরা দেখে নিব। এই লেয়ারটাতে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন ডুপ্লিকেট লেয়ার নামে আমরা একটা অপশন পাবো, তাই না? এখান থেকে কি পাচ্ছি, ডিলিট লেয়ারও পাওয়া যাবে, তার মানে এখান থেকেও ডিলিট করা সম্ভব। আরও কিছু জিনিস আসবে যেগুলো এখান থেকে আমরা দেখব, তো আপাতত ডুপ্লিকেট লেয়ারটা দেখব। এই লেয়ারটা যদি আমরা ক্লিক করে দেই, একটা পপ আপ চলে আসবে, দেখাচ্ছে এই লেয়ারটার নাম দেখাচ্ছে এখান থেকে, এবং ডেস্টিনেশনটাও দেখাবে। ডেস্টিনেশন মানে হচ্ছে এই এই লেয়ারটাকে আমি কোথায় পাঠাতে যাচ্ছি সেটা সে দেখাবে। এখানে কি বলতেছে দেখেন, আনটাইটেল 4, এই ডকুমেন্ট হচ্ছে ডেস্টিনেশন। আমি কোথায় আছি এখন? আনটাইটেল 4 এই আছি। যদি ওকে করে দেই, ঠিক এই ডকুমেন্টের মধ্যে একটা কপি নিয়ে চলে আসছে, তাই না? দেখাচ্ছি আমি আবার এই সেম জায়গাতেই আসলাম, তো ডকুমেন্টের এখানে দেখেন ডেস্টিনেশনের এই জায়গাটাতে কিন্তু একটা বেশ কিছু অপশনের জায়গা পাওয়া যাবে, যে যেই ট্যাবগুলো এখানে ওপেন হয়ে আছে, যে ডকুমেন্টগুলো ওপেন হয়ে আছে সেই অপশনগুলো কিন্তু পাওয়া যাবে। এখন আমি আনটাইটেল 4 ছাড়াও বাকিগুলোর যে কোনো একটাতে এই লেয়ারটাকে নিয়ে যেতে পারবো। আমি আনটাইটেল 2 দেই বা ইগলু লোগোতে যদি নিয়ে যাই, ইগলু লোগো জেপিজি নামে একটা ট্যাব কিন্তু এখানে একটা ওপেন হয়ে আছে, একটা ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে আছে, সেটাতে যদি আমি ওকে করে দেই, তো সেই জায়গায় কিন্তু কি হয়েছে এটার মধ্যে চলে আসছে। আরও একটাভাবে ডুপ্লিকেট করা যাবে আরও একটা জায়গায়, যেমন আমি যদি রাইট বাটন ক্লিক করে আবার সেম কাজটা করি, নিউ নামে একটা অপশন পাওয়া যাবে, নিউতে যদি যাই তো সেখান থেকে আমি নিউ ডকুমেন্টের নাম কী হবে সেটাও বলে দিতে পারবো। একটা নাম দিয়ে দিলাম,
ওকে করে দিচ্ছি, নতুন একটা ডকুমেন্ট ওপেন হচ্ছে দেখেন ওই নাম দিয়ে, এবং সেটার মধ্যে এই লেয়ারটা চলে আসতেছে যে লেয়ারটা আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেটটা কয়টা ওয়েতে হচ্ছে? তিনটা ওয়ে, তাই না? একটা কি করতে পারতেছি, সেম ডকুমেন্টের মধ্যে করতে পারতেছি, আরেকটা ওয়েতে যে আমি এক্সিস্টিং কোনো ডকুমেন্ট ওপেন থাকলে সেগুলোর মধ্যে করতে পারতেছি, আরেকটা হচ্ছে নিউ কোনো ডকুমেন্ট তৈরি করে সেটার মধ্যে আমি ডুপ্লিকেট করতে পারতেছি। আর কন্ট্রোল জে যেগুলো বললাম এগুলো প্রথমে দেখবো গ্রুপ করাটা, এটা আমরা আগেই দেখছিলাম, তাই না? গ্রুপ করার জন্য সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেও পাওয়া যায় গ্রুপ ফ্রম লেয়ার্স, তাই না? যদি এটা করে দিই গ্রুপের নাম দিয়ে দিতে পারবো, আরও কালার টালার অনেক কিছু দেওয়া যায়। দিয়ে কোনো নাম দেয় নি, কি হয়ে গেল, এই যে লেয়ারগুলো সিলেক্ট করছিলাম একটা গ্রুপের মধ্যে চলে আসলো। কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, মানে আমি আবার আগের অবস্থায় ফিরে আসলাম। শর্টকাট ইউজ করেও করা যায়, যেটা ছিল কন্ট্রোল জি। এবং এখন যদি নাম দিতে চাই ডাবল ক্লিক করে এই জায়গাটা অ্যাক্টিভ করে নিয়ে যে কোনো নাম আমি দিয়ে দিতে পারবো। পারা যাবে না এটা? আনগ্রুপ করার জন্য কি করব, কন্ট্রোল শিফট জি, তাহলে কি হবে, যে গ্রুপটা থাকবে সেটা আনগ্রুপ হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করেও দেখবেন একটা অপশন পাওয়া যাবে আনগ্রুপ লেয়ার্স, এটা দিলেও গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। এটা এমনিতেই পারবেন। এর সাথে আর একটা জিনিস দেখে নেন, নাকি একটা শেপ নিচ্ছি, নিচের দিকে দেখেন বেশ কিছু অপশন ছিল, তাই না? এগুলো হয়তো বলে আসি নাই আমি, বলে গেছিলাম হতে পারে। তো এটা দিয়ে ডিলিট করা যাচ্ছে, এটা আমরা দেখছি, তাই না? এটা থেকে নতুন লেয়ার তৈরি করা যাচ্ছে, এটাও দেখছি। এটা থেকে কি করা যাবে, নতুন গ্রুপ তৈরি করা যাবে। ফোল্ডার দেখাচ্ছে, এটা দিলে এটা নতুন গ্রুপ তৈরি হবে। চাইলে কি করতে পারবো, মাল্টিপল লেয়ারকে সিলেক্ট করে এই গ্রুপের উপরে ছেড়ে দিলে এই গ্রুপের মধ্যে তারা ঢুকে যাবে। যেমন এই লেয়ারটা কিন্তু এখন এই গ্রুপের মধ্যে নাই, তাই না? আমি চাইলে কি করতে পারবো, এই লেয়ারটাকে ধরে যদি আমি জাস্ট উপরে এনে ছেড়ে দেই, এই লেয়ারটা কিন্তু এই গ্রুপের মধ্যে ঢুকে গেছে। বোঝা যাচ্ছে না ব্যাপারটা? আবার এটাকে আনগ্রুপ করে দিলে গ্রুপটা চলে যাচ্ছে। তো এই গ্রুপের পাশে কি ছিল, অ্যাডজাস্টমেন্ট বলা হয় এটাকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলা হয়। এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট বা লেয়ারে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। তো এই জিনিসটা পরে এক ক্লাসে আছে, সেটা আলোচনা হবে তখন। আর এটা হচ্ছে মাস্কিং এর জন্য, লেয়ার মাস্ক করার জন্য, এটা আমরা একটু পরে দেখব। আর এটা হচ্ছে লেয়ার স্টাইল, এটা এখন দেখব। আর তার পাশে যেটা আছে লিঙ্ক লেয়ার, এটা কিছুক্ষণ পরে আসবে। তো লেয়ার স্টাইলকে এফএক্স দিয়ে বলা হচ্ছে, তাই না? তো একটু আগে লেয়ারের টাইপ যখন দেখতেছিলাম এখানে, সম্ভবত এফএক্স একটা কথা চলে আসছিল, তাই না? তো বলা হচ্ছিল যে লেয়ার স্টাইল, তার মানে লেয়ার স্টাইলটা এখন আমরা দেখতেছি। লেয়ার স্টাইলে গেলে বেশ কিছু অপশন পাওয়া যাবে এখানে, তো একটা একটা করে দেখে নিব। সবগুলো কাজে লাগে এরকম না, কিছু কিছু জিনিস খুব কাজে লাগে, যেমন ড্রপ শ্যাডোটা কাজে লাগে, গ্রেডিয়েন্ট ওভারলে কাজে লাগে, কালার ওভারলে কাজে লাগে, তারপরে এখান থেকে প্যাটার্ন অনেক সময় লাগে, তারপরে স্ট্রোকটা খুবই কাজে লাগে। নর্মালি ওয়েবের ওয়েব ইন্টারফেস নিয়ে যখন আমরা কাজ করি, স্ট্রোকটা সবসময় এখান থেকে দেওয়ার চেষ্টা করি, কিছু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় এজন্য। একটা একটা করে আমরা একটু দেখে নিব। যে প্রথমে আমি আসলাম কোথায়, বেভেল অ্যান্ড এম্বস। বেভেল অ্যান্ড এম্বস কী রকম, বা কী এটার ইফেক্ট দিচ্ছে, বা কী স্টাইল তৈরি করতেছে, একটু ডান দিকে সরা নিই, তাহলে অ্যাট এ টাইম সব কিছু দেখতে পারবো। এই যে দেখেন নিচ থেকে একটা, আর এই পাশ ওই পাশ থেকে একটু চেঞ্জ কিন্তু আনছে, তাই না? এই একটা সলিড যে শেপ ছিল সেটার মধ্যে, এখানে বলা হচ্ছে ইনার বেভেল। ইনার বেভেল মানে শেপের মধ্যে সে এই ইফেক্টটা দিবে, টেকনিকটা দেখাচ্ছে স্মুথ। চাইলে অন্য কিছু করা যেতে পারে, আর এখান থেকেও বিভিন্ন রকম করা যেতে পারে। ইনারটা ছিল, ইনারটাই থাক। ডেপথ বলা হচ্ছে 100%, ডিরেকশন আপ মানে উপর দিকে দেখাবে। কীভাবে কাজ করে সেগুলো দেখতেছি, আগে সাইজটা বড় করে নিই, কী চেঞ্জ করতেছে সেটা আগে দেখি। বোঝা যাচ্ছে কী ইফেক্ট দিচ্ছে সে? একটু মনে হচ্ছে না যে ক্যাডবেরি চকলেটের মতো হয়ে যাচ্ছে না একটু? হ্যাঁ, এই কাজটা সে করতেছে যখন আমি সাইজটা ইনক্রিজ করলাম, সেটা বুঝাচ্ছে। এখন ডিরেকশনটা দেখবো যে কী চেঞ্জ সে নিয়ে আসে, আমরা দেখলেই বুঝে যাব
যে এই ডার্কেন পার্টটা নিচের দিকে ছিল এটা কিন্তু উপরে নিয়ে যাচ্ছে। প্রিভিউটা এখানে পাবো, দেখেন কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে। সফটওয়্যার কি করে, সফটওয়্যারটা আসলে এই যে এই মাঝখানে দেখেন একটা কাটা কাটা ভাব চলে আসে না এই জায়গায়, এটা একটু সফট করবে, এটা একটু সফট করে ফেলে। আরেকটা ব্যাপার যেটা, ডেপথ কি কাজ করে দেখেন, একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে না, বোঝা যাচ্ছে তো? আচ্ছা এই কাজটা সে করতেছে, এটা 100 ছিল 100 রাখতেছি। মোটামুটি এখান থেকে এখানে শেডিং এর কিছু ইস্যু আছে, যে অ্যাঙ্গেল দিতে পারবো, তারপরে এই জিনিসটা কোন ফরম্যাটে আসবে সেটা দিতে পারবো, তারপরে যে মোডটা আছে মোডটা আমি নর্মালও করে রাখতে পারি, শ্যাডো মোড মাল্টিপ্লাই আছে মাল্টিপ্লাই থাকতে পারে, ওপাসিটি দেওয়া আছে এখানে ওপাসিটির ব্যাপারটা কীরকম হবে দেখেন। এখন একদম ডার্ক হয়ে গেছে না, ওপাসিটি যত কম দিব, এখন আমি 34 নিয়ে আসছি, এটা কমে গেছে, ছিল হচ্ছে 50। সুন্দর দেখা যাচ্ছিলো, চাইলে আমার যদি ওপাসিটি কম বেশি দরকার হয়। ওপাসিটিটা কোথায় দিচ্ছে, ওপাসিটিটা আসতেছে কিন্তু আমার যে স্টাইলটা তৈরি করতেছি স্টাইলের মধ্যে দিচ্ছে, এই রেড পার্টে কিন্তু ওপাসিটি আসে নাই, ওপাসিটি আসছে এই যে ব্ল্যাকিশ যে একটা স্টাইল আসতেছে স্টাইলের মধ্যে ওপাসিটি পাচ্ছে। এটা ছিল বেভেল এম্বসের ব্যাপারটা। এই পাশে দেখেন এই যে এফেক্টসের মধ্যে বেশ কিছু ইফেক্ট দেখছিলাম না আমরা, এফেক্টসের মধ্যে বেশ কিছু ইফেক্ট না আসলে স্টাইল দেখছিলাম। তো এটা যখন আমি লেয়ার স্টাইলের প্যানেলটা যখন ওপেন করতেছি সেই জিনিসগুলো কিন্তু এই জায়গাতে আমি পাচ্ছি, বেভেল এম্বস দেখতেছিলাম, এটা তুলে দিয়ে আমি যদি এখন স্ট্রোকে আসি এবং স্ট্রোকটা যখন সিলেক্ট করে দিব তখন স্ট্রোকের যে ফিচারগুলো সেখানে এখানে চলে আসবে। স্ট্রোকটা কি বোঝা যাচ্ছে, একটু খেয়াল করেন, কথা পরে বলেন একটু। একটা এক পিক্সেলের একটা স্ট্রোক এখানে আছে ব্ল্যাক কালারে, বোঝা যাচ্ছে? আচ্ছা তো আমি যখন এটা ইনক্রিজ করব, 2 করব, আর একটু বেশি হচ্ছে তাই না, 3-4-5 করে যত বেশি যাচ্ছি সে বাড়ায় দিচ্ছে। আর পজিশন বলা হচ্ছে ইনসাইড, মানে সে কী করতেছে স্ট্রোকটাকে ইনসাইডে নিয়ে আসতেছে, চাইলে কী করা যায় সেন্টার করা যায়, আরও চাইলে কী করা যায় আউটসাইডে নিয়ে যাওয়া যায়। এটা ছিল তিনটা পজিশনের ব্যাপার। ব্লেন্ড মোডে যখন যাচ্ছে, ব্লেন্ড মোডে এখানে কিছু এই জিনিসগুলো দেয়া আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখব, একটা ইমেজের জন্য দেখব, চেঞ্জগুলো খুব সুন্দর বুঝতে পারবো তখন। আর ওপাসিটিটা এখানে দেয়া আছে, আমি বলছিলাম যে এখান থেকে ওপাসিটির ব্যাপারটা দেখছিলাম, একটা ওভারঅল দিচ্ছে আর একটা শুধু ফিল কালারে দিচ্ছে তাই না, আর এখান থেকে যে ওপাসিটিটা সেটা আমি পাবো শুধু স্ট্রোকের জন্য, শুধু স্ট্রোকে কাজ করতেছে না এটা। এটা ছিল এই ব্যাপারটা। আর কালার চাইলে আমি এখান থেকে দিতে পারবো, একটা সিঙ্গেল ক্লিক করে পিকার থেকে কালার নিয়ে দিতে পারবো, অথবা এখানে গ্রেডিয়েন্টের অপশন থাকে, গ্রেডিয়েন্ট আমরা এখনও দেখি নাই, দেখলে তারপরে বুঝতে পারবো যে স্ট্রোকেও গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করা যাচ্ছে। চাইলে কি করতে পারবো, প্যাটার্নও দিতে পারবো, এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন নিয়ে সে প্যাটার্নও আমি স্ট্রোকে অ্যাপ্লাই করতে পারবো। এটা ছিল স্ট্রোকের ব্যাপারটা। এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, যেগুলোতে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে সেইগুলো থেকে আমি মাল্টিপল নিতে পারবো, যেমন আমি যদি প্লাসে দেই তো আরও একটা স্ট্রোক আমি এখানে অ্যাড করে ফেললাম, তো স্ট্রোকটাকে আমি যদি 10-20 নিয়ে যাই, স্ট্রোকটা বড় হচ্ছে তাই না, 25 দিচ্ছি, এবং স্ট্রোকটার কালার যদি আমি চেঞ্জ করে এই টাইপের কিছু দেই তাহলে বুঝবো যে দুইটা স্ট্রোক এখানে অ্যাড হয়েছে তাই না। একটা স্ট্রোক ছিল ব্ল্যাক এটার জন্য কাজ করতেছে, আরেকটা পরে আরেকটা স্ট্রোক নিছি সেটা নিচ থেকে আসতেছে এবং সেটার কালার ছিল এই টাইপের, চাইলে আরও অ্যাড করতে পারবো। ইনার শ্যাডো বলতেছে, ইনার শ্যাডোটাও যেহেতু প্লাস দেয়া আছে আরও নেওয়া যাবে, সেগুলো পরে দেখি, আগে ইনার শ্যাডোটা কী কাজ করে সেটা একটু দেখে নেব। ইনার শ্যাডোর কালার কি দেয়া আছে এখানে, ব্লুইশ টাইপের কিছু একটা, শ্যাডো যেহেতু বলতেছে আমি ব্ল্যাক নিয়েই কাজ করি, ব্ল্যাক হয়ে গেছে, ওপাসিটি দেখাচ্ছে 30%, আর অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 90 মানে হচ্ছে উপর দিকে অথবা নিচ দিকে হবে তাই না, +90 হচ্ছে উপরের দিকে, -90 হচ্ছে নিচের দিকে।
90 দেয়া আছে, আমি যদি এখানে 45 করি কি কাজ করে দেখি, এই পাশ বরাবর চলে আসছে তাই না? 45 কোনটা, এই দিকটা না? 0 তো এই বরাবর, অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লিয়ার সবার? 90 আর 90 এর হাফ হচ্ছে একটু এই দিকে যাবে, আপনাদের জন্য কি উল্টা হচ্ছে? আমার জন্য কিন্তু এটা ঠিক হচ্ছে, যদি এটা 90 হয়, 90 এর হাফ এরকম, তার মানে এইদিকে 45 যাচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু এই 45টা এই কোণায় আসতেছে। তো অ্যাঙ্গেলটা আপনারা একটু দেখে নিন, ডিস্টেন্স বলা হচ্ছে যে এই শ্যাডোটার ডিস্টেন্স কত দূর যাবে, ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে বাড়ানো কমানো যাচ্ছে, যদিও এটা কিন্তু শ্যাডোর মতো লাগতেছে না তাই না? আচ্ছা, এখানে কি ছিল? চোখ। চোখটা কি কাজ করে? কোনো কাজই আপাতত দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা খেয়াল করেন, সে কিন্তু একটা ব্যাপার তৈরি করতেছে। সফটওয়্যারের যে বিষয়টা ছিল সেটার জন্য হতে পারে। সাইজটা দেখি কি কাজ করে, এই আসল কাজটা কিন্তু এবার হচ্ছে তাই না? এবার দেখেন এখানে কি হচ্ছে, শ্যাডো বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা শ্যাডো। ডিস্টেন্সটা আমি যখন জিরো করে দিব তখন এই শ্যাডোটা চারপাশ থেকে পাবে, খেয়াল করেন, অপাসিটিটা যদি আরেকটু বাড়া দেই, যখন আমি বাড়াবো চারপাশ থেকে শ্যাডোটা এখন কিন্তু কাউন্ট হচ্ছে, এখন কিন্তু অ্যাঙ্গেলটা কাজ করতেছে না ওইভাবে তাই না? যখন ডিস্টেন্স জিরো করে দিব তখন সে চারপাশ থেকে পাবে। সাধারণত শ্যাডো চারপাশ থেকেও দেওয়া যেতে পারে, আবার যদি চাই কোনো একটা নির্দিষ্ট সাইড থেকে দিব তখন ডিস্টেন্সটা বাড়াই দিই, অ্যাঙ্গেলটা যদি আমি ফিক্স করে দিই তখন ওই পাশ থেকে কিন্তু শ্যাডোটা আসবে। 45 ছিল, আমি এটা বাড়াচ্ছি, তো এই কোণাটা থেকে কিন্তু শ্যাডোটা বেশি আসতেছে, যদি 90 করে দেই এখন উপর থেকে শ্যাডোটা আসবে, সরি 360 হয়ে গেছে তাই না? উপর থেকে আসতেছে, এইটার সাইজ অনেক বড় জন্য এরকম দেখাচ্ছিল, উপর থেকে এটা কাউন্ট হচ্ছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তারপরে কি ছিল, ইনার গ্লো। গ্লো মানে কি, উজ্জ্বল তাই না? নাকি তো গ্লোতে সাধারণত হোয়াইট থাকে, আমি একটা বলছিলাম যে শ্যাডো যখন তাহলে ব্ল্যাক নিয়ে কাজ করি, গ্লোতে আবার হোয়াইট নিয়ে কাজ করা হয়, সে উজ্জ্বল করে। এখানেও ছোটখাটো একটা ই দেয়া আছে, যেমন ওপাসিটি দেয়া আছে, এখন হোয়াইট নিলে তো বোঝা যাচ্ছে না, একটু বুঝতে পারতেছি আমি, আপনাদের চোখে কি পড়তেছে? হোয়াইট বাদ দিয়ে অন্য একটা কালার যদি নেই তাহলে হয়তো চোখে পড়তে পারে। আসছে না দেখা? এটার ওপাসিটি ছিল এরকম, এখানে সাইজের ব্যাপারটা ছিল যেটা আসলে মূল কাজটা করবে, আর নয়েজ দিয়ে এটাকে একটু ইরেগুলার করা যাবে। এই যে দেখেন একটু ই হয়ে যাচ্ছে না, এরকম একটা ই চলে আসছে না, ফোটা ফোটা ভাব চলে আসছে না, তো নয়েজ দিয়ে আসলে যেটা করা হয় এই কাজটা করা যাচ্ছে, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে পারেন। আর এই সোর্সটা বলা হচ্ছে যেটা এজ থেকে করবে, মানে চারপাশ থেকে করবে নাকি সেন্টার থেকে করবে, সেন্টার থেকে করলে মাঝখান থেকে আসতেছে, দেখেন যে ব্লু কালারের যে গ্লোটা ছিল সেটা কিন্তু মাঝখান থেকে কাজ করতেছে, এখন যখন এজে ছিল তখন সে চারপাশ থেকে কাজ করছে, এই ব্যাপারগুলো একটু দেখে নিতে পারেন। দাঁড়ান শেষ হয় নাই, একটু পরে সবগুলো দেখেনি একবারে, পরে ঠিক আছে। ইনার গ্লো পর্যন্ত দেখছিলাম তাই না? সেটিংটা একটু দেখবো এটা কি কাজ করে, খেয়াল করেন কি টাইপের একটা স্টাইল তৈরি করছে, সে যখন ডিস্টেন্সটা কমাচ্ছি পুরোটা সে ঢেকে ফেলতেছে, যখন বাড়া দিচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে চেপে যাচ্ছে, তার মানে কি সে কিন্তু এই টাইপের ইফেক্ট তৈরি করতেছে, এই জিনিসটা কমায় দিচ্ছে। সাইজটা দেখেন কীভাবে কাজ করে, এখান থেকে ওপাসিটির ব্যাপারটা আসবে, এখান থেকে অ্যাঙ্গেল, যেহেতু এটা 90 বলা হচ্ছে উপর নিচ বরাবর কাজ করতেছে, জিরো করে দিলে এটা কি করবে, ডানে বামে কাজ করতেছে, কিছু ব্যাপারটা। আর এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো,
ব্লুইশ অথবা অন্য কিছুতে যদি যাই, লালের মধ্যে আসলে বোঝা যাচ্ছে না, তাই না? এই টাইপের দিয়ে রেখেতাম, অপাসিটিটা ইনক্রিজ করে দেখব। এই যে এখানে বোঝা যাচ্ছে কিন্তু একটা ব্লুইশ ভাব আসছে, তাই না? সরি, গ্রিনিশ ভাব আসছে, তাই না? এখানে ওইভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, পরেরটাতে দেখি কালার ওভারলে। কালার ওভারলেটা কি করে, এখানে একটা কালার দেখা যাচ্ছে, গ্রে টাইপের কালার, ওভারলেটা কি করবে, জাস্ট আগের কালার যেটা ছিল, রেড ছিল, সেটাকে ঢেকে দিবে এই কালারটা দিয়ে। আমি এখানে যে কালারটা দিব সেই কালারটা দিয়ে ঢাকবে, সেই কালারটা দিয়ে এটা ঢেকে ফেলবে। যখন আমি এটার অপোসিটটা কমাই দিয়ে দেখেন, নিচের লালটা কিন্তু আবার বের হয়ে আসতেছে। জাস্ট একটা পর্দা তৈরি করে দিচ্ছে উপরের কালারের উপরে, মানে আগে যে কালারটা ছিল সেটার উপরে। এটা তেমন কিছু নাই আর, অনেক সময় এটা দরকার হয়। গ্রেডিয়েন্ট ওভারলেটা একটু দেখবো, গ্রেডিয়েন্ট ওভারলে কীভাবে কাজ করে। এখানে একটা দেয়া আছে, সেটা এখন দেখাচ্ছে যে গ্রিন আর হোয়াইট নিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, সেটা এখানে দেখাচ্ছে। ওপাসিটি 100% করে দেয়া আছে, আর গ্রেডিয়েন্টের এখান থেকে যে ম্যাপটা সেটা বের করব। স্টাইল আছে, স্টাইলটা একটু দেখে নিব। এখানে লিনিয়ার বলা হচ্ছে, ইলাস্ট্রেটর দেখে আসছিলাম, লিনিয়ার আর হচ্ছে রেডিয়াল, তাই না? এখানে দেখেন অনেকগুলো আছে, লিনিয়ার আছে, রেডিয়াল আছে, অ্যাঙ্গেল বলা হচ্ছে রিফ্লেক্টেড, আর লাস্টে আছে ডায়মন্ড। তো লিনিয়ার রেডিয়াল আমরা তো জানি, তাই না? এই দুইটা আমরা আগে থেকেই জানি, দুইটা ঠিক আগের মতোই কাজ করবে। দেখেন সেন্টার টু এজ এটা কাজ করতেছে, রিভার্স করে দিলে রিভার্স হবে। আর যে ব্যাপারগুলো ছিল, যে অ্যাঙ্গেলের ব্যাপারটা, অ্যাঙ্গেল কি করে, একটা জায়গা থেকে জিরো থেকে শুরু করে, হ্যাঁ জিরো থেকে শুরু করে এরকম করে কি করতেছে, একদম 360 ডিগ্রি ঘুরে আসবে। অ্যাঙ্গেল যেহেতু বলা হচ্ছে, সে 360 ডিগ্রি ঘুরে আসবে। এই কালারটা আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড করে নিয়ে আসছে, এটা ছিল এক পাশের কালার, হোয়াইটটা ছিল আরেক পাশের কালার, এইভাবে পুরো জায়গাটা ঘুরে এসে অ্যাঙ্গেলটা তৈরি করছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তারপরে ছিল রিফ্লেক্টেড। রিফ্লেক্টেডটা আসলে কীরকম, যে এই পাশ থেকে রিফ্লেক্ট করে এসে জাস্ট কিছুটা স্যাটিনের মতো হচ্ছে এই কাজটা, দেখেন রিফ্লেক্ট করে দেয় আর কি, যে এই পাশের কালারটাকে আবার এই পাশে এনে দেয়া। আর এখান থেকে ডায়মন্ড যেটা ছিল, ডায়মন্ড আসলে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে দেয় গ্রেডিয়েন্টের মধ্যে, খুব যে কাজের তাও না। তো মোটামুটি জিনিসগুলো দেখলেই হবে। আর অ্যাঙ্গেলের ব্যাপারটা, লিনিয়ারে চলে যাচ্ছি, অ্যাঙ্গেলের ব্যাপারটা এখান থেকে বোঝা যাবে যে অ্যাঙ্গেল কোন দিকে দিব না দিব। 90 জন্য উপর নিচ বরাবর দেখাচ্ছে, জিরো করে দিলে ডানে বামে দেখাবে, 45 করলে এই কোনা ওই কোনা দেখাবে, এরকম এই জিনিসগুলো এখান থেকে জানা আছে। আর স্কেলিংয়ের ব্যাপারে, যে গ্রেডিয়েন্টের এই জিনিসটাকে স্কেল করে বড় ছোট করবে, যে এরিয়াটা আছে এরিয়াটা বড় ছোট করবে, এই কাজটা এখান থেকে করা যায়। খুব বেশি হয়তো বোঝা যাচ্ছে না, এখানে দেখেন এই কাজটা সে করতেছে, সাধারণত এটা 100% থাকে। আর যে কালার যে ইমপ্লিমেন্ট করা বা কালার যে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার ব্যাপারটা, এই জায়গাটায় যদি একটা ক্লিক করি, গ্রেডিয়েন্ট এডিটর আছে, এই জায়গা থেকে এটা পাওয়া যাবে। এই যেগুলো, এইগুলো বাদ দিয়ে, এইগুলো তো নর্মাল জেনারেলি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে নিজে তৈরি করে নিতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা, আর লোড যে আছে, নতুন কোনো যদি গ্রেডিয়েন্ট স্টাইল কোথাও থাকে সেটা নিয়ে এসে যদি লোড করেন, সেখান থেকে আবার এখানে অ্যাড হয়ে যাবে, যেগুলো লোড করবেন এখানে সেই স্টাইলগুলো অ্যাড হবে, চাইলে সেখান থেকে নিয়েও ইউজ করতে পারবেন। কালার যে অ্যাড করা বা কালার তৈরি করে নেওয়ার ব্যাপারটা আমি দেখাই এখান থেকে, ইলাস্ট্রেটরের মতোই কিছুটা, জাস্ট যদি ডাবল ক্লিক করি এই ব্যাপারটা চলে আসবে এখানে, এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারবো, এই কালারটা দিতে পারতেছি। নিচের পার্টটা কালারের জন্য এখান থেকে একটা কালার দিয়ে দিতে পারবো, ব্ল্যাকের দিকে যাচ্ছি। আর উপরে যে দুইটা দেখা যাচ্ছে, এটা আসলে ট্রান্সপারেন্সির জন্য। দেখেন যখন সিঙ্গেল ক্লিক করে তৈরি করি, যেহেতু এটা ট্রান্সপারেন্সির জন্য ওপাসিটিটা দেখাচ্ছে, চাইলে আমি কি করতে পারবো, এখান থেকে কমায় বাড়ায় দিতে পারবো। ওপাসিটি কমালাম জন্য নিচে যে রেড কালারটা ছিল এটা কিন্তু শো করতেছে। কী জন্য শো করতেছে, এটার নামটা কিন্তু কী ছিল, ওভারলে, তাই না? ওভারলে যখন থাকবে তখন বুঝবেন এটা আসলে
ওভারলে মানে উপর থেকে আসতেছে, নিচে যেটা থাকবে সেটা কিন্তু আসেই উপর থেকে জাস্ট নিচেটাকে ঢেকে দিচ্ছে, ওভারলের কাজ এটা। তো যেই জায়গাগুলোতে ওভারলে পাবেন বা ওভারলে দেখবেন তখন বুঝবেন যে এই ব্যাপারটা এখানে হচ্ছে। আর নিচেটাতে যখন সিঙ্গেল ক্লিক করব কালারের ব্যাপারটা কিন্তু এখান থেকেও নিতে পারবো, এখানে ডাবল ক্লিক না করে সে যদি নিচে একটা সিঙ্গেল ক্লিক করি সেটা করতে পারবো, এবং চাইলে এটার লোকেশন চেঞ্জ করতে পারবো এই জায়গাটা থেকে। লোকেশন যদি আমি 50 করে দেই সে দেখেন মাঝখানে চলে আসছে, সরি মাঝখানে চলে আসছে বাম কোণা থেকে, আবার সিলেক্ট করে জিরো করে দিলে আবার সে বামে চলে যাবে, এরকম ছিল ব্যাপার। এখানেও করা যাচ্ছে। আচ্ছা, এটা ছিল মূলত, তারপরে যেটা ছিল প্যাটার্ন, প্যাটার্নে একটু যাই। প্যাটার্নের ব্যাপারটা হচ্ছে ওপাসিটি শুধু প্যাটার্নের কমাবো বাড়াবো, প্যাটার্ন ওভারলে যেহেতু বলা হচ্ছে তার মানে দেখেন নিচে আমার রেডটা কিন্তু এখনো রয়ে গেছে। আর এই প্যাটার্নের জায়গাটা থেকে আমি কি করতে পারবো, বিভিন্ন প্যাটার্ন যেখানে এখানে যে ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করতে পারবো। দেখুন একসাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা যেরকম আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে কয়েকটা আছে এই কয়েকটা এখান থেকে ইউজ করতে পারবো, চাইলে কি করতে পারবো লোড করে নিতে পারবো। প্যাটার্ন পাওয়া যায় ওয়েবে, ডাউনলোড করে যদি রাখি প্যাটার্ন লিখে সার্চ দিবেন তাহলে পাবেন। এখান থেকে দেখেন লোডের অপশন আছে কই যেন। আচ্ছা, আর এই জায়গায় সবগুলো হয়তো এখানে অ্যাড করা নাই, কিছু কিছু জিনিস হয়তো পাবেন যেগুলো ক্লিক করলে এখানে অ্যাড হবে, আমি জানি না এগুলো আছে কি না, এই জিনিসটা নাই। আমি যদি অ্যাপেন্ড করে দিই তাহলে এই জিনিসটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, খেয়াল করলেন কি? তার মানে এই জিনিসটা চলে আসছে, রক মানে পাথর টাইপের কিছু ছিল মার্বেল টাইপের, তো সেটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা নিয়ে আমি এখানে ইউজ করতে পারতেছি, যদিও অত সুন্দর না, তাই না? সুন্দর না, কারণ এগুলো অনেক আগে থেকে দেওয়া আছে ফটোশপে, ওই আমল থেকে দেওয়া আছে, তার মানে সুন্দর ওই আমলে ছিল। এখান থেকে কিছু নেওয়া যেতে পারে, বয়স হয়ে গেছে, এই যে লোড প্যাটার্ন ছিল, তো লোড প্যাটার্ন থেকে আমি কি করতে পারো, কোনো একটা লোকেশন থেকে আমি কম্পিউটারের কোনো লোকেশন থেকে ওপেন করে নিলে এটা আমার এই জায়গায় শো করবে, এখানে চলে আসবে, ডাউনলোড করে রাখতে হবে, রাইট? তো এই জিনিসটা এখান থেকে ইউজ করতে পারবো। স্কেলিংয়ের ব্যাপারটা জাস্ট দেখেন এটা জুম করবে, জুম ইন জুম আউটের মতো কাজ করবে, সাধারণত 100% থাকে। আর তারপরে আসবে আউটার গ্লো, আউটার গ্লোটা আসলে ইনার গ্লো দেখে আসছিলাম, তার জাস্ট উল্টাটা, মানে সে বাহির দিক থেকে একটা গ্লোয়িং ইফেক্ট দিবে, গ্লোয়িং যেহেতু হোয়াইট আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তাই না? তো আমি আসলে গ্লোটা হলে বুঝতে পারবো না, একটু কালারটা চেঞ্জ করে নিলে তাহলে হয়তো বোঝা যাবে। সাইজটা বড় করে দিলে এই যে দেখেন বাইট থেকে একটা ডার্কিশ ডার্ক ডার্কেন টাইপের একটা কিন্তু ইফেক্ট চলে আসতেছে। তো এটাকে আসলে গ্লো বলা হচ্ছে, হোয়াইট থাকলে আসলে এটা কিন্তু দেখা যেত না, দেখেন দেখা যাচ্ছে না, আসছে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে না, এই জায়গাটা কিন্তু একটু হোয়াইট হোয়াইট ভাব চলে আসছে, খেয়াল করতেছেন? তো এই কাজটাই সে করে, আর অপশনগুলো কিন্তু ঠিক আগের মতোই, তার জন্য এটা ওরকম করে দেখাচ্ছি না। আর মেইন যেটা ড্রপ শ্যাডোটা খুব কাজের জিনিস, সেই জিনিসটা একটু দেখবো। শ্যাডো যেহেতু তার মানে ব্ল্যাকটাই প্রিফারেবল, ব্ল্যাকটাই সাধারণত ইউজ হয় এখানে, আর এই শ্যাডোর ওপাসিটিটা এখান থেকে কম বেশি করতে পারবো, আর অ্যাঙ্গেলটা ঠিক করে দিতে পারবো যে কোন দিকে যাবে, আর ডিস্টেন্স থেকে এটার মানে দূরত্বটা ঠিক করে দিব, স্প্রেড থেকে কতটুকু স্প্রেড হবে সেটা আসবে, আর সাইজ থেকে কতটুকু এটার সাইজটা আসবে সেটা একটু দিয়ে দেখাই। ডিস্টেন্সটা আমি আপাতত একটু বাড়াই দিচ্ছি যাতে আমার পার্থক্যটা বুঝতে পারি যে এই পর্যন্ত আসছে, একটু কাটা কাটা হয়ে আছে, শ্যাডো বোঝা যাচ্ছে না, তাই না? যেহেতু 90 ডিগ্রি তার মানে সে কি করতেছে উপর থেকে নিচ বরাবর শ্যাডোটা আনতেছে। যখন স্প্রেডটা আমি করে দিচ্ছি এটা কি করতেছে একটু চারপাশ থেকে স্প্রেডিং করে দিচ্ছে, মানে একটু ছড়াই দিচ্ছে, এই কাজটা সে করে। আর যখন আমি সাইজ ইনক্রিজ করবো তখন কিন্তু এটা শ্যাডোর মতো আকার নেবে, দেখেন শ্যাডো মনে হচ্ছে না? এবার আমি যদি এটার ওপাসিটিটা বাড়াই দিই আর একটু ডার্ক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না লাল জিনিসটা একটু উপর দিকে উঠে আসছে, থ্রিডি ভাব আসছে কিন্তু। আচ্ছা, এখন 90 থেকে আমি যদি এটাকে একটু অন্যদিকে নিয়ে আসার চেষ্টা করি, বা এই যে এই সার্কেলটা দেখা যাচ্ছে এর মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখেন, কিন্তু সেটা কিন্তু স্পেসিফিক কিছু হচ্ছে না, যেমন 113 হয়ে গেছে, তো 113 হচ্ছে, আমি তো 113 কোনো সময় দিব না, আমি যদি হাতে লিখে দিই 113 ডিগ্রি কি কখনো দিব?
ডিগ্রির যে ভাগগুলো আছে 45 দিব, না হলে হয়তো বা 60 দিব বা 90 দিব বা 135 দিব, এরকম ব্যাপারগুলো দিব। 180 দিলে কি করবে, জাস্ট 0 ডিগ্রির উল্টা পাশে নিয়ে যাবে, 0 থাকলে তো এদিকে আসতো, 180 দিচ্ছি এদিকে। তো এই ব্যাপারগুলো একটু দেখে নিতে পারেন। চারদিকে গেলে একটু আগে বলছিলাম যে ডিস্টেন্সটা আমার কি করে দিতে হবে, 0 করে দিতে হবে, তাহলে সে চারদিকে যাবে। চারদিকে চাইলে যে মনে হচ্ছে না, তাহলে সাইজটা বড় করতে হবে, বড় করে দিয়ে স্প্রেডিং বড় করতে হবে, সব কিছু দিয়ে ওপাসিটি বড় করতে হবে, এভাবে জিনিসটাকে আপনি ফুটায় তুলতে পারবেন। 360 ডিগ্রি দিলে হবে কি না আমার জানা নাই, দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে নেন তাহলে পরের ব্যাপারগুলা। আগের আগেরগুলোর সাথে কিন্তু সিমিলার, এবার একটু দেখবো এই জায়গাটা থেকে ব্লেন্ডিং অপশনটা দেখবো, ব্লেন্ডিং মোড যেটা বলা হয় সেটা কি কাজ করে সেটা দেখবো। একটা ইমেজ নিয়ে রাখছি আমি, এই ইমেজটার উপরে দেখবো, এখানে যদি ক্লিক করে দেখেন বেশ কিছু অপশনস দেখা যায়। তো এই অপশনগুলো আর কি একটু ইমেজের উপরে ভ্যারি করে, আমরা যে ইমেজগুলো ওয়েব থেকে নিই, ম্যাক্সিমাম ইমেজ দেখা যায় আগে থেকে এডিট করা থাকে, তাই না, বা ম্যানিপুলেট করা থাকে। তো সব ছবির জন্য সবগুলো ইফেক্ট কাজ করে না, আবার দেখবেন যে কোনোগুলোর জন্য যেগুলো র ইমেজ থাকে সেগুলোর জন্য ম্যাক্সিমাম ইফেক্টটি কাজ করবে। তো এই ইমেজটার জন্য দেখবো যে কোন জিনিসগুলো কাজ করতেছে, এটা দিচ্ছি, দেখেন একদম হোয়াইট হয়ে যাচ্ছে, একটু লাইটেন হওয়ার কথা ছিল সেটা করে নাই, স্ক্রিন দিয়ে কাজ করতেছে না, কালার ডজেও কাজ করতেছে না, ওভারলে দিয়েও করতেছে না, সফট লাইট করে নাই, হার্ড লাইটে কি করতেছে সে কিন্তু একটা চেঞ্জ নিয়ে আসছে। আগের ছবিটার সাথে কি পার্থক্য বুঝতে পারা যাচ্ছে, যাচ্ছে না, দেখাচ্ছি আমি তাহলে। এটা নর্মাল ছিল তাই না, একটা কপি নিয়ে রাখতেছি যে আসলে কি চেঞ্জ হয় সেটা দেখব। হার্ড লাইটে ছিলাম, এখন আবার এটা করতেছে, কি জন্য করতেছে, আগে নিচে একটা ইমেজ আছে একটু ওপাসিটিও নিয়ে আসছে এটার মধ্যে। আমার নর্মাল ছিল কোনটা, এটা নর্মাল ছিল তাই না, এই যে দেখেন উপরেরটা আমি যেটা হার্ড লাইট দিছি ওইটা আমি হাইড করে রাখছি, আর যে আগে যেটা ছিল সেটা কিন্তু এখন এখন ভিজিবল আছে, মানে এটা আমার নর্মাল ছিল। তো এটা যখন আমি হাইড করে দিয়ে পরে যেটা কাজ করছি পরেরটা এরকম হয়ে গেছে, একটু সাদাটে হয়ে গেছে, খেয়াল করতেছেন এই কাজটা সে করছে। তারপরে যখন এদিকে আসি এটাও কাজ করতেছে না, ডিফারেন্সে আসলে দেখেন আবার একটু কি করতেছে, বেশি সাদা করে ফেলছে। তারপরে যদি আবার স্যাচুরেশনে আসি কাজ করতেছে না, লিমিনেসিটিতে আসলে দেখেন আবার কি করতেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কিছু একটা ইফেক্ট দিচ্ছে। তো এই ইমেজ ভেদে ভ্যারি করবে, একটু চেক করে নিতে পারেন চাইলে, আর এইগুলা দিয়ে সবগুলা দিয়ে কিছু না কিছু হয়, দেখলেই বুঝবেন। অনেক সময় কি করা হয়, ইমেজগুলো নিয়ে জাস্ট রেডিমেড ম্যানিপুলেশন বলতে পারেন বা কালার কারেকশন বলতে পারেন, জাস্ট একটু কালারটা নিয়ে কাজ করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতেছেন, বা একটু এই যে নেগেটিভের মতো একটু আগে দেখলাম আমরা তাই না, যখন ডিফারেন্স করে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে এরকম করে দেয়া, তো অনেক সময় কিন্তু এই জিনিসগুলো দেখা যায়। তো ইনস্ট্যান্ট কিছু একটা করা আর কি, এখান থেকে সেই জিনিসগুলো এখান থেকে আমরা পাব। দুই টাইপের মাস্কিং হতে পারে ফটোশপে, একটা হচ্ছে লেয়ার মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, দুইটাই দেখব। প্রথমে লেয়ার মাস্কটা দেখব, লেয়ার মাস্কটা কী কাজ করে বা কীভাবে কাজ করে সেটা একটু দেখার চেষ্টা করব। তো এই ইমেজটাকেই আমি নিচ্ছি মাস্কিং করার জন্য, বা ইমেজটাকেই মাস্কিং করার জন্য আমি নিচ্ছি, সাধারণত ইমেজেই করা হয় লেয়ার মাস্কটা। লেয়ারটা সিলেক্ট রেখে নিচের দিকে একটা জায়গা দেখেন, লেয়ার মাস্ক নামে একটা অপশন ছিল তাই না, বলা ছিল অ্যাড লেয়ার মাস্ক। তো আমি যখন একটা মাস্ক অ্যাড করে দিব, আমরা লেয়ারে দেখছিলাম তাই না, যেটাকে মাস্কিং লেয়ারের কথা বলা হচ্ছিল, একটা লেয়ার মাস্ক আলাদা তৈরি হচ্ছিল। তো এখানে এসে দেখতেছি হ্যাঁ সেরকমই কিছু একটা হচ্ছে, একটা মাস্ক এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এটা আমার ইমেজের থাম্বনেইল ছিল, এটা মাস্কিংয়ের থাম্বনেইল। তো এই মাস্কিংয়ের থাম্বনেইলটা সিলেক্ট রেখে নতুন একটা কাজ করতে হবে, এই জায়গাটাতে দেখেন একটা ব্রাশ টুল দেওয়া আছে তাই না, ব্রাশ টুলটা সিলেক্ট করে নিব, ব্রাশের সাইজটা এরকম দেখাচ্ছে। এখান থেকে আমি যদি ব্রাশ করি,
কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে না, তাই না? তো এই জায়গাটাতে আবার এই যে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কালারটা দেওয়া আছে, এই জায়গাটা এখানে একটু কনসিডার করতে হবে। যখন আমার ব্ল্যাকটা উপর দিকে রেখে দিব, তখন যদি আমি ব্রাশ করি, দেখেন কি কাজ করতেছে সে। ব্রাশ করে আমি কিন্তু এই জায়গাটা মুছে ফেলতে পারতেছি, তাই না? এখন কিন্তু এই মাস্কিং এর মধ্যে কি হচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে না? আসলে সে কি করতেছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট করে দিচ্ছে উপরে, একটা ট্রান্সপারেন্ট করতেছে না। আসলে সে কি করতে, একটা মাস্ক অ্যাড করে এটা মুছে ফেলতেছে, কিন্তু অরিজিনাল ইমেজটা আমার দেখেন, এটা কিন্তু যেটা যেরকম ছিল সেরকমই আছে। এটা মাস্কিং এর একটা সুবিধা। আমি যদি ইমেজটা অন্যভাবে ইরেজ করে ফেলতাম, তো ইমেজ আমার যে অরিজিনাল ইমেজটা ছিল সেটা কিন্তু নষ্ট হতো। তো মাস্কিং এর সুবিধা হচ্ছে যে আমি আবার এটা রিকভার করতে পারবো। রিকভারের জন্য কি করব, জাস্ট ব্ল্যাক উপরে নিয়ে আমি ব্রাশ করছিলাম, এটা মুছে ফেলছে। আমি যদি হোয়াইট উপরে নিয়ে ব্রাশ করি, আবার যা ছিল সেটা নিয়ে আসবে। এবং এখান থেকে দেখেন মাস্কিংটা, মাস্কিং এর থাম্বনেলটা খেয়াল করেন, এখানে কিন্তু সাদাটা আবার ফিরে আসতেছে, তাই হচ্ছে না? এটা ছিল আসলে লেয়ার মাস্কের যে বেসিক, সেটা সাধারণত এইভাবেই করা হয়। অ্যাডভান্স বলতে গেলে যে কীভাবে আপনি কত সুন্দর করে একটা অবজেক্টকে রেখে বাকি জায়গাটা ফেলে দিচ্ছেন, এটা অ্যাডভান্সের মধ্যে পড়তে পারে। কী করা হয় সাধারণত, পিছনে যদি আরও একটা ইমেজ থাকতো, আমি এখন চাচ্ছি এই ইমেজ থেকে একটা অংশ ওই ইমেজের সাথে অ্যাড করব, তখন এই ইমেজটাকে মাস্কিং করে যে জায়গাটা রাখতে চাচ্ছি সেই জায়গাটা রেখে বাকি জায়গাটা এরকম করে ইরেজ করে আলাদা করে ঢেকে রাখা হতো। তখন এই জায়গাটা থেকে কিন্তু আমি নিচের জায়গাটা দেখতে পেতাম। সাপোজ আমি যদি একটা লেয়ার এখানে নিয়ে সেটাতে যদি রেড কালারে ইউজ করি, রেড দিয়ে রাখছি, মাস্কিংটা যদি আমি আবার এখান থেকে করি, এবার কিন্তু আমি কি পাবো, লেয়ার টুটা আমি তৈরি করে নিয়েছিলাম, নিউ লেয়ারে যে একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম, দেখেন আমি কিন্তু নিচে যেটা ছিল সেটাকে পেয়ে যাচ্ছি, তাই না? আমার নিচে যদি কোনো ইমেজ থাকে আমি কিন্তু সেটাই দেখতে পেতাম, এই লেয়ারটা আমি দেখতে পাচ্ছি এখন। ব্যাপারটা কি এখন ক্লিয়ার হচ্ছে? মানে কোথায় হন নাই সেটা আমাকে বুঝান, আমি বুঝাচ্ছি। ক্লিপিং মাস্কের জন্য কি লাগে, সাধারণত একটা শেপও লাগে। আমি একটা শেপ নিয়ে নিচ্ছি, ক্লিপিং মাস্কটা কি কাজ করবে, যে শেপটা আমি নিচ্ছি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় একটা আমার নির্দিষ্ট সাইজের একটা ইমেজ দরকার, কারণ সেই সাইজে ইমেজ তো আমি পাবো না বা কেটে নিবো এরকমও না। তো তখন কি করা হয়, ওই সাইজে একটা শেপ নেওয়া হয় এবং ওই শেপটার সাথে ইমেজটাকে মাস্কিং করে দেওয়া হয়। তখন কি হয়, ইমেজে যে বাড়তি অংশ থাকে সেটা হাইড হয়ে থাকে, কিন্তু ইমেজটা পুরোটা আবার ফেরত পাওয়া যাবে। ঠিক আমি যদি রিকভার করে ফেলি বা রিলিজ করে দেই, তখন আমি আবার পুরো ইমেজটা ফেরত পাবো, মানে ইমেজটা আমার যা ছিল তাই থাকবে, নষ্ট হবে না। একটা শেপ নিয়ে নিচ্ছি, এটা উইড দেখাচ্ছে 1143, আমি এখান থেকে ঠিক করে নেই, এটা আমি একটু কম বেশি করে নিচ্ছি, 1000 করে দেই, আর এখানে এসে আমি 600 করে দিচ্ছি, যে এই সাইজের একটা কালারও দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক। শেপটা তো দেখতে পারা যাচ্ছে, তাই না? এগুলো দরকার না, এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন যেটা করতে হয় ক্লিপিং মাস্কের সময়, যে শেপটা আছে শেপটাকে নিচে রাখতে হয়। এই শেপটা ছিল আমার, এবং যে ইমেজটা আমাকে, যে ইমেজটা আমি মাস্কিং করব সেই ইমেজটাকে উপরে রাখতে হয়। এই অর্ডারিংটা একটু মনে রাখবেন সবাই, যে ইমেজটা দিয়ে আমি মাস্কিং করব সেটা নিচে, এবং যে শেপটা দিয়ে আমি মাস্কিং করব সেটা নিচে থাকবে, আর যে ইমেজটা মাস্কিং করব সেটা উপরে থাকবে, মানে ইমেজ উপরে। তারপরে কি করব, জাস্ট এই ইমেজটা সিলেক্ট করব, শুধু দুইটা সিলেক্ট করার দরকার নাই, শুধু ইমেজটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলেই কাজটা করে ফেলতে পারবো, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। যদি এই কাজটা করি, এখানে দেখেন একটা অ্যারোর মতো চলে আসছে, এবং এটার সাথে এটা দেখাচ্ছে যে এই শেপটার সাথে এই ইমেজটা মাস্কিং অবস্থায় আছে, এই অ্যারোটার মানে হচ্ছে এটা।
এখানে এসে দেখেন ইমেজের যে বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, শুধু যে জায়গাটা আমার শেপের মধ্যে আছে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। চাইলে কি করতে পারবো, ইমেজটা সিলেক্ট রেখে ইমেজটা আমি মুভ করে যে জায়গাটা দরকার সেই জায়গাটা আমি এর ভিতরে নিয়ে আসতে পারবো। আর এখানে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে এই ইমেজটাতে যে শেপটা আমি নিচ্ছি শেপটাতে ফিল কালার অবশ্যই থাকতে হবে, তাছাড়া আমি জিনিসটা দেখতে পাবো না। আমি যদি ফিলটা জিরো করে দেই ইমেজটা আমি দেখতে পাচ্ছি না, ইমেজটা ঠিকই আছে কিন্তু আমি এই শেপটাতে ফিল কালার নাই তার জন্য ইমেজটা আমি দেখতে পাবো না। অনেক সময় আমরা শেপ তৈরি করি হয়তো ফিল কালার নান থাকে, তাই না? তখন যদি আমি মাস্কিং করে ফেলি মাস্কিং ঠিকই হবে কিন্তু ইমেজটা শো করবে না, তখন আমার ফিল কালারটা দিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। তাছাড়া মোটামুটি এটা কিন্তু লেয়ার মাস্কিং থেকে ইজি। মাস্কিং আরেকভাবে করা যেতে পারে সেটা দেখা দিতে পারি। আচ্ছা, রিলিজ করার ব্যাপারটা আগে দেখি। রিলিজ যেভাবে করবো যেভাবে করছিলাম সেভাবে ইমেজটাকে সিলেক্ট রেখে রাইট বাটন ক্লিক করলে রিলিজ নামের অপশনটা পাওয়া যাবে। রিলিজ করে দিলে আবার আগের ইমেজটা আমি ফেরত পাবো, ঠিক যেরকম ছিল সেরকম পাবো। আরেকটা ওয়েতে করা যেতে পারে, রাইট বাটন ক্লিক না করে কিবোর্ড থেকে অল্টারটা যদি আমি চেপে ধরি অল্টার যে কীটা আছে এটা চাপলে ঠিক সিলেকশনটা আগের মতোই হবে, শুধু ইমেজ লেয়ারটা সিলেক্ট রেখে অল্টারটা চাপবো, চাপলে একটু নিচের দিকে যদি আসি, উপর দিকে না উপর থেকে একটু নিচের দিকে, কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে না ওই সময়, যদি অল্টারটা চেপেই রাখছি এখনও, অল্টারটা চেপে রেখে যদি ক্লিক করে দিই মাস্কিং হয়ে যাবে। সেম ওয়েতে সেম কাজটা সে করে ফেলছে, আবার রিলিজ করতে চাইলে ওইভাবে রিলিজ করতে পারবো, অল্টার চেপে রেখে একটু নিচের দিকে আসলে কার্সরটা আবার দেখেন ওই রকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করে দিলে রিলিজ করে দিবে। যার কাছে যে এটা সুবিধা মনে হয় সেটা নিয়ে পড়তে হবে। লেয়ার লক করতে হয় কীভাবে, এই লেয়ারটা এই শেপ লেয়ারটাকে আমি যদি এখান থেকে দেখেন লকের অপশন দেওয়া আছে, যদি লক করে দেই এই লেয়ারের ডান পাশে একটা লক চলে আসে, তাই না? এই লেয়ারটাকে কী করা যাবে না, আর সিলেকশনে আনা যাচ্ছে না। খেয়াল করেন যদি এখানে সিলেক্ট করেও রাখি তারপরেও কী করা যাচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে না। আমি যদি এখান থেকে সিলেক্ট করে মুভ করতে নেই একটা পপ আপ চলে আসবে যে কুড নট নাচ দ্য ডেটা বিকজ দ্য লেয়ার ইজ লকড, মানে এই লেয়ারটাকে আর কোনোভাবেই মুভ করানো যাবে না এবং সিলেকশনেও আসবে না। এটা আসতেছে কিন্তু নিচেরটা আসতেছে না। এরকম যদি দরকার হয়, আমরা রোটারি ক্লাবের লোগোটা বানানোর সময় লক করে নিয়েছিলাম, তাই না? এখানেও যদি এরকম কিছু দরকার হয় আমরা লক করে নিতে পারি, যেটা দরকার সেটাকে। আবার এই লকটাতে যদি ক্লিক করে দেই আনলক হয়ে যাবে, বা এখানে লক করা অবস্থায় এখানে যদি আবার ক্লিক করে দেই আনলক হবে, এটা পারা যাবে তো, তাই না? আচ্ছা, এরপরে লকেরই আর একটা ভার্সন দেখবো, সেটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল বলা হয়। ট্রান্সপারেন্ট পিক্সেলটা কী জিনিস, আমরা যখন একটা লেয়ার নেই এটার মধ্যে একটু জিনিসের মধ্যে আবার ঘরের মতো দেখাচ্ছে না, ছকের মতো, এই ব্যাপারটা আমরা যখন দেখি বা আমরা যখন ওই যে ডুপ্লিকেট করার সময় নতুন একটা ডকুমেন্টে যে ডুপ্লিকেট করছি তখন আমরা এরকম এরকম ঘর ঘর দেখতে পাইছি, তাই না? তো ওই ব্যাপারটা আসলে ঘর ঘর দেখায় এই জন্য যে ওই জিনিসটা এখন ট্রান্সপারেন্ট আছে এটা বোঝানোর জন্য এরকম দেখানো হয়। তো ট্রান্সপারেন্ট পিক্সেল বলা হয় ওই যে প্রত্যেকটা বক্স দেখতে পান এক একটা হচ্ছে ওর মধ্যে এক একটা পিক্সেল। তো লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা দিয়ে কী সুবিধা পাওয়া যাবে, পিএনজি ইমেজের নাম কি শুনছেন আপনারা? পিএনজি ইমেজে কী কী থাকে, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, তাই না? তো আমরা যদি ফটোশপে কোনো পিএনজি ইমেজ নিয়ে আসি তো তখন সেটার কালার যদি চেঞ্জ করতে চাই তখন এই এই মানে এখন যেটা হবে সেই কাজটা ওইখানে হবে। আপনি একটা পিএনজি ইমেজ নিয়ে আসছেন, সেই ইমেজটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো কালারটা চেঞ্জ করতে হবে কী উপায়ে, এই যে এখান থেকে এখানে একটা কালার দিয়ে দিবেন, সেই কালারটা দিয়ে চেঞ্জ করতে হবে অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস, যেহেতু এটা একটা পিক্সেল লেয়ার এটার কালারটা এভাবে চেঞ্জ করতে হবে। তো এই কোনো এরকম যদি কোনো পিএনজি ইমেজকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, সাপোজ অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম, এখানে একটা ইমেজ ছিল এই লেয়ারে, তাই না? কিন্তু ইমেজটা সহ পুরো যে আমার এরিয়া ক্যানভাস যে লেয়ার এরিয়াটা সেটা পুরোটা কিন্তু সে কী করছে, রেড কালার দিয়ে ফিল করে ফেলছে, সেটা করছে না। তার মানে কি, কোনো ছবি বা অন্য কিছু যদি থাকতো, কোনো আইকন টাইকন যদি থাকতো, আইকন সাধারণত পিএনজি নেওয়া হয়, তো সেটা কিন্তু হারায় যাচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য এই লকটা ইউজ করা হয়, যেটাকে বলা হয় লক ট্রান্সপারেন্ট পিক্সেল। নামটা শুনেই বোঝা যাচ্ছে সে কী করবে, তাই না?
তো এই থাম্বনেইলটা খেয়াল করেন, ইমেজটা আছে শুধু এই নিচের এই জায়গাটাতে, তাই না? বাকি জায়গাটা কি ট্রান্সপারেন্ট না? তো আমি যদি লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা ইউজ করি, ইউজ করে ফেলছি, তখন সে কি করবে, বাইরের যে ট্রান্সপারেন্ট এরিয়াটা আছে সেটাকে লক করে ফেলবে। এই এই লেয়ারটাতে আমি যদি কোনো কালার অ্যাপ্লাই করি, তখন শুধু ট্রান্সপারেন্ট ছাড়া বাকি যে অংশটা ছিল ওই জায়গাটাতে কালার অ্যাপ্লাই হবে। দেখেন, এবার যদি আমি কালার অ্যাপ্লাই করি, পুরাটা কিন্তু যাচ্ছে না, শুধু যে জায়গাটাতে আমার অবজেক্ট ছিল সেই জায়গাটা কালার হচ্ছে। পার্থক্যটা কি ধরতে পারা গেছে? এটা একটু চেক করে নিয়েন। এটা কিন্তু কোয়েশ্চেনে থাকে অনেক সময় যে লক ট্রান্সপারেন্ট পিক্সেলটা কি, তখন এভাবে যদি একটু বলেন যে ট্রান্সপারেন্ট এরিয়াকে লক করে ফেলে, তাহলে কিন্তু হয়ে যাবে। ইলাস্ট্রেটরে আসলে ইমেজ নিয়ে কাজ করতে যাওয়াটা উচিত না। পিএনজি ফাইল একটা ইমেজ ফাইল, হ্যাঁ, একটা প্রিভিউ ফাইল। যেমন আইকনগুলো যখন নিয়ে আসি পিএনজি আকারে, আইকন ওটা পিএনজি আকারে আসে না। আচ্ছা, কোনটার কথা বলছেন? একটা ইমেজ যখন ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, পিএনজি ইমেজ, তো ওটা ইমেজ গেল, মানে ইলাস্ট্রেটর থেকে কালার দেওয়ার কোনো অপশন নাই। ওটা ফটোশপ থেকে দিয়ে নিয়ে যেতে পারেন, বা ভেক্টর নিতে পারেন। আইকনের সবগুলো ভেক্টরও পাওয়া যায়, ভেক্টর নিয়ে এটা ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন ফ্লেক্সিবল, তখন ইজিলি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার থেকে যায় যে মাল্টিপল লেয়ার কিভাবে সিলেক্ট করব, তাই না? ইলাস্ট্রেটরের মাল্টিপল যে শেপ ছিল আমরা সিলেক্ট করে নিতাম শিফট চেপে চেপে, তাই না? শিফট চেপে করতাম না, যে একটা লেয়ার একটা অবজেক্ট সিলেক্ট করছি, শিফট চেপে অন্য একটা অবজেক্টে সিলেক্ট করলে দুইটা একসাথে সিলেকশনে অ্যাড হতো। তো এখানে যদি আমি মাল্টিপল লেয়ার একসাথে সিলেকশনে নিতে চাই, সেক্ষেত্রে কী করব, আমি আরও কয়েকটা বাড়াই নিচ্ছি। একটা তো আমরা ইজিলি সিলেক্ট করতে পারি, কিন্তু এর সাথে যদি আরও অ্যাড করতে চাই, তখন আমি কন্ট্রোল চেপে নিতে পারি। কন্ট্রোল চাপলে দেখেন যেটা চাচ্ছি সেটা এর সাথে অ্যাড করে ফেলতেছি। আবার যদি কন্ট্রোল চাপা অবস্থায় যেটা সিলেকশনে আছে সেটা ক্লিক করি, সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আরেকটা ইজি ওয়ে আছে, আমি চাচ্ছি এখানে যা আছে সব সিলেক্ট করব, এই মাথায় একটা ক্লিক করে শিফট চেপে নিচের মাথায় একটা ক্লিক করব, এর ভিতরে যা ছিল সব সিলেকশনে চলে আসবে। দুইটার পার্থক্য বোঝা যাচ্ছে না? কিন্তু শিফট চেপে আমি যদি চাই যে এটা সিলেক্ট করব, আবার দুই নাম্বারটা বাদ দিয়ে তিন নাম্বারটা সিলেক্ট করব, তখন কিন্তু সেটা করবে না, মাঝখানেরটাও সে সিলেকশনে নিয়ে চলে আসবে। তো দুইটা কখন ইউজ করতে হবে এটা কি বোঝা যাচ্ছে? যখন আমার পার্টিকুলার কিছু লেয়ার সিলেক্ট করা দরকার, তখন আমি কন্ট্রোল ইউজ করব, বাদ বাকি সময় আমি শিফট ইউজ করলে উপকারটা বেশি পাবো। কারণ আমার যদি এরকম অনেকগুলা লেয়ার একসাথে সিলেক্ট করার দরকার হয়, শিফট চাপলেই বেশি সুবিধাটা পাওয়া যাবে। এটা ছিল মাল্টিপল লেয়ার সিলেক্ট করা ডিসিলেক্ট করার ওয়ে। আর তারপরে ছিল যেটা হচ্ছে ফিল্টারের যে ব্যাপারটা, আমি একটু আগে বলছিলাম এখান থেকে ফিল্টার করা যায়। এখানে কয় টাইপের লেয়ার আছে দেখেন, এখানে একটা পিক্সেল লেয়ার আছে, তাই না? তারপরে একটা শেপ লেয়ার আছে, আমি একটা টাইপ লেয়ার নিতে পারি, এখানে একটা টাইপ লেয়ার দেখা যাচ্ছে, তাই না? লিখে দেই যাতে বোঝা যায়। তো এই কয়েকটার মধ্যে থেকেই আমি করি। এখানে ইমেজ লেয়ার দেখা যাচ্ছে, মানে পিক্সেল লেয়ারের জন্য আমি যদি ফিল্টারিং করে দেই, তো যে কয়টা পিক্সেল লেয়ার ছিল সেই কয়টা লেয়ার কিন্তু এখানে শো করতেছে। দেখেন এখানে দেখাবে সবই, তো এখানে শুধু এই লেয়ারগুলো শো করতেছে। তারপরে এখানে দেখাচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য, অ্যাডজাস্টমেন্ট আমরা এখনও শিখি নাই, তো অ্যাডজাস্টমেন্ট আমি তার জন্য দেখাচ্ছি না। তো এটা যদি ক্লিক করতাম, তো ওই টাইপের লেয়ারগুলো যেগুলো থাকতো, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে হচ্ছে এই টাইপের লেয়ারগুলো, সবগুলো এখানে অ্যাট এ টাইম শো করতো। তবে টেক্সট লেয়ারে যদি যাই, একটা টেক্সট লেয়ার ছিল, এটা একটা টেক্সট লেয়ার ছিল সেটা শো করতেছে, এটাতে এসে হলো এটা ছিল হচ্ছে শেপ লেয়ার, শেপ লেয়ারে গেলে এই দুইটা শেপ ছিল দুইটা শো করতেছে, আর এটা ছিল স্মার্ট অবজেক্ট। খুব সম্ভবত স্মার্ট অবজেক্ট এখানে একটাও নাই, তার জন্য একটাও শো করবে না। এভাবে এখান থেকে আমরা ফিল্টারিংটা করে ফেলতে পারি। আরেকটা জিনিস ছিল যে গ্রুপ করার মতোই একটা ব্যাপার লিংক করা। লিংকটা কি কাজে আসে সেটা একটু দেখি। আমি চাচ্ছি এই দুইটা লেয়ার, ব্ল্যাক আর রেড, এই দুইটা লেয়ারকে আমি লিংক করে দিব। বা এরকম একটা হতে পারে যে আমার এই জায়গাটায় একটা ডিজাইন করছি, এই দুইটা দুইটা শেপ নিয়ে আমি একটা ডিজাইন তৈরি করছি, তো এরকম চাচ্ছি না যে অনেক সময় কি হয়, এভাবে সিলেক্ট করে মুভ করলে একটা চলে যাচ্ছে, একটা থেকে যাচ্ছে। এখানে যদি আবার দেখেন, আমরা গ্রুপ করতে পারি, তাই না?
গ্রুপ করে রাখলে অনেক সময় কি হয়, এটা যদি আমার অটো সিলেক্ট লেয়ার দেওয়া থাকে, আমি একটা ধরে টানলে একটাই চলে যাচ্ছে, এটা কিন্তু থেকে যাচ্ছে। আমার ডিজাইন যদি দুইটা মিলাই হয় সেক্ষেত্রে ডিজাইনটা কিন্তু নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি এই দুইটা লেয়ার ধরে এই যে একটা লিঙ্কিং এর অপশন আছে এখানে লিঙ্ক করে দেই, দেখেন ডান পাশে কিন্তু দুইটা লেয়ারের মধ্যে একটা দুইটা লেয়ারে লিঙ্ক চলে আসছে। তখন কি হবে, আমি যদি যে কোনো একটা ধরেও টান দেই, সিলেক্ট একটা হচ্ছে কিন্তু মুভ কিন্তু এট এ টাইম দুইটাই করতেছে। গ্রুপ দিয়ে সম্ভব, কিন্তু কখন সম্ভব না সেটা কিন্তু আমি বলে দিলাম, যে যদি আমার অটো সিলেক্টর লেয়ারে থাকে তখন কিন্তু আমি একটা ধরে সিলেক্ট করলেই একটা চলে যাচ্ছে। যখন গ্রুপ দেওয়া থাকে বা অটো সিলেক্ট অফ করা থাকে তখন কিন্তু ওই ঝামেলাটা হবে না, কিন্তু অটো সিলেক্ট যদি আমি লেয়ারে থাকে তখন কিন্তু এই সমস্যাটা হবে। তাই একটু স্পেসিফিক আর কি এই সুবিধাটার জন্য লিঙ্কিং এর কাজটা করা যেতে পারে। আবার যখন দুইটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিব, এর লিঙ্কিংটা উঠে যাবে। এই ছিল মোটামুটি। আর একটা যেটা